প্রজা, প্রজা লতা তোর জন্য না খেয়ে না ঘুমিয়ে সারা রাত অপেক্ষা করে থাকে। কেন একটা মেয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস? প্রজা, প্রজা কি হয়েছে তোর? তুই কেউ দীর্ঘশ্বাস শুনতে পাস না? ওকে কথা দিয়ে আবার কেন মদে চুর হয়ে থাকিস? ওকে তুই কথা দিয়েছিলিস আর মদ খাবি না, কেন সে কথা রাখলি না? বল বল। অভিশাপ, আমাদের পূর্বপুরুষদের অভিশাপ, মদ আমাকে খেতেই হবে। তাছাড়া মদ আমি ছেড়ে দেবো তাও কিনা, একটা সামান্য মেয়েকে কথা দিয়েছি বলে। হ্যাঁ, আমি সামান্য মেয়ে, খুবই সামান্য মেয়ে, কিন্তু কিন্তু একদিনের জন্য হলেও তো এই সামান্য মেয়েকে ভালোবেসেছিলে। সেটা ছিল মহলতা, হঠাৎ ভালো লাগা। ফুলপুর গ্রামে তুমি বড় হয়েছ, আর আমি কলকাতায়। পিকনিক করতে গিয়ে আমি তোমাকে দেখি, ভালো লেগেছিল। তারপর ভালোবাসা, সেই ভালোবাসা দিনের পর দিন কমে গেছে। নিত্য নতুন মেয়ে আর মদ হচ্ছে আমার জীবনের একমাত্র চাহিদা, আর সেটা আমি জানি। কিন্তু সেই ছেলেবেলা থেকে যাকে আমি ভালোবেসে বড় হয়েছি, যাকে আমি চাইলাম মন প্রাণ দিয়ে, যার জন্য আমার সমস্ত জীবনটা উজাড় করে দিলাম, তাকে আমি কেমন করে ভুলে যাব? রাজা, তুমি বলে দাও। আর কষ্ট পয়সা লোকের সঙ্গে নিজেকে এক করে ফেললি রাজা? হ্যাঁ, তুই নিচে নেমে গেলি। তুই নবীন, তুই ওদেরকে নিয়ে এখান থেকে চলে যা। লতা আমার জন্য নয়, লতার মতন হাজার হাজার মেয়ে আমার পিছনে লাইন দিয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে রাজা, যারা তোমার জন্য লাইন দিয়ে আছে তারাই থাক, আমার সেই লাইনে দাঁড়াবার মতো একটু ইচ্ছে নেই। কাল সকালেই আমরা চলে যাব। কেন, ভালোই তো হলো, এটা তো চেয়েছিলি, নিশ্চয় খুব খুশি হয়েছিস। আচ্ছা, লতাকে বিয়ে করবি না, এটা তো মুখে বললেই পারতিস, কেন সত্যি সত্যি এত অপমান করলি? তাছাড়া আর অন্য কোনো উপায় ছিল না চন্দন। তুই তো জানিস যে লতাকে আমি যতটা ভালোবেসেছি, ঠিক ততটা ঘৃণা না দেখালে ওকে আমি দূরে সরিয়ে দিতে পারতাম না। ও আমাকে ভুল বুঝো, সেটা আমি চেয়েছিলাম। কিন্তু চন্দন, চন্দন ও যাওয়ার সময় যদি আমার সঙ্গে একটিবার কথা বলতো। রাজা, 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 তোর যে তিল তিল করে শেষ হয়ে যাও আমি যা দেখতে পারছি না,
সবার জন্য তুই, অথচ তোর জন্য আমরা কিছুই করতে পারলাম না, কিছু পারলাম না। তোমরা আমায় বলতে পারো আমি কি দোষ করেছিলাম, কোন লগ্নে জন্মেছিলাম, কারোর কাছ থেকে কোনো ভালোবাসা পেলাম না? তোমাদের ভালোবাসা পাওয়ার আগে তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, আর একজনের ভালোবাসা পেলেও আমি রাখতে পারলাম না। বলো না কেন তোমরা আমাকে একটু আশীর্বাদ করে যেতে পারলে না? কেন আমাকে তোমরা আশীর্বাদ করে যেতে পারলে না? কেন কেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।